बहकी सभी जुबान हम हजारों में। तो सकल के আমাদের তরফ থেকে হ্যাপি দিওয়ালি। সো হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে ব্লগটা এখনই শুরু করছি। আর এখন বাজে প্রায় 4:30, আর 4:30 সময় কিন্তু সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে অনেকটাই। তো জুতোটা পরে নিচ্ছি। তো ফ্রেন্ড, আমি এখন বার হব, আর বাইরে তো যেখানে যাচ্ছি সেখানে গান বাজছে, তো যার জন্য কপিরাইটের জন্য কিন্তু আমি ভিডিও করতে পারছি না। আর এই জুতো দুটো আমি এর আগে দুর্গাপূজার সময় কিনেছিলাম, তো এই বছরটা এই জুতোতেই চলে যাবে। আর আমাকে এই সাইকেল নিয়ে বার হতে হচ্ছে আজকে, কেননা বাবার মা গাড়ি নিয়ে কৃষ্ণনগর গেছে, যার জন্য আমি সাইকেল নিয়েই বার হব ভেবেছি। তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আমার কাছে, তো সব নিয়ে নিয়েছি। এইবার অন্ধকার হয়ে গেল। আর সকলকে আমার তরফ থেকে দীপাবলির অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। তো তোমাদের দীপাবলি কেমন কাটছে তোমরা আমাদের আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু খুব আওয়াজ হচ্ছে, আর এখন রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু লাইটের আলোতে ঈদের মতন আলো। তো আমরা চলে এসেছি আর পেছনে চক্রকর্মার দোকান, আর এখানে এখন গিয়ে কিছু প্রদীপ মদীপ কিনবো। ওইগুলো দেখো, এইগুলো এত ছোট, এত ছোট হয়ে যাচ্ছে না? আর এইগুলো এইগুলো অনেকক্ষণ জ্বলবে না? এটা অনেকক্ষণ জ্বলবে না? এইগুলো কি ভাই এটা? এবার যাচ্ছি বাড়িতে, আর বাড়ি গিয়ে চলো আজকে মোমবাতি জ্বালাবো আর আনন্দ করতে হবে। তো হে গাইস, আমি চলে এসেছি বাড়িতে, এখন অনেক কিছু কিনে নিয়ে এসেছি। আর এখন বাজে প্রায় 7:30, তো একটু হাত পাটা ধুয়ে একটু চা টা খেয়ে তারপরে আমি কিন্তু ইয়েগুলো শুরু করব। আর আজকে কিন্তু বাবা সব গাছপালা নিয়ে এসছে, যার জন্য এখানে সব কাজ চলছে। দীপাবলির জন্য কিছু বাজার করতে গেছিলাম, তোমরা তো দেখলে। তো আমি জাস্ট সব কটা নিয়ে আসা হয়ে গেছে সব কিছু, আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই জিনিস কটা নিয়ে এসেছি, এতে কিছু প্রদীপ আছে আর সলতে আছে, যেগুলো আমরা জ্বালাবো এক্ষুনি। আর এটা ওই ফুলঝুড়ি আছে, আর মোমো নিয়ে এসেছি কটা, আর এখানে কিছু চুরকি আছে, এমনি ইয়ে আছে, তারাকাঠি আছে, আর এইগুলো ছোটো ছোটো বোম, যেগুলো আমি ফাটাবো একটু পরেই। আর এই কটা ঠিক মন ভুললো না আমার, তার জন্য আমি আমার বাবাকে পাঠিয়েছি, আরও কিছু জিনিস নিয়ে আসতে বলেছি বাবাকে। তো ফ্রেন্ডস, অলরেডি আমি এখন বসে আছি, আর আমি একটু চিন্তা করছিলাম যে কীভাবে ভিডিওটা শ্যুট করব, আর কীভাবে মানে ভালোভাবে শ্যুট করতে পারবো কি পারবো না। তো চা চলে এসছে, আর চাটা আগে খেয়ে নিই। তো ভিডিওটা এখনই শুরু করছি, আর আজকে ভিডিওটাকে আমি এডিট করব, আর তারপরে কিন্তু আমি ভিডিওটাকে আজকে নাই, কালকে বৈকাল 5টার মধ্যে পাবলিশ করব। তো যদিও আমি খ্রিস্টান, তবুও কিন্তু আমার প্রত্যেকের সকলে আনন্দেই আমাদের আনন্দ। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানকার দীপাবলি অ্যাকচুয়ালি কেমনভাবে হয়, আর আমরা কেমনভাবে মানাই দীপাবলিটা, আর আমিও আনন্দ করব, সেই আনন্দে তোমাদেরকেও আজকে আমি সামিল করব। তো ফ্রেন্ডস, আমরা রেডি। এই তেল ঢালা হচ্ছে হয়ে গেছে, তেল এইটুকুনিতে হয়ে যাবে, জ্বালিয়ে দাও। লাইটার নিয়ে এসছো? লাইটারটা দাও, সলতিগুলোকে আগে ছুপিয়ে নাও ভালো করে। তো এখানে পুলিপগুলো যা জ্বালানো হচ্ছে, আর জ্বালিয়ে এইখানে পুরো এই জায়গাগুলোই দেবো এখনই। লাইটটা পরে বন্ধ করছি, আগে জ্বালিয়ে নি। হ্যালো হ্যালো, দেখি গায়ে লাগে
আস্তে করে খাবে, আস্তে করে দাদা। জলের জন্য আছে, জলের জন্য মোমো আছে, এগুলো এই সাইড দিয়ে দিয়ে দেবো। सहनी हमें सजा है, हम हैं बाजारों के, सबकी नजर यहाँ है, हर चीज राज है, सब है। एक मोमोगुलो जायगा जायगा दिए दी, তারপরে একবারে জ্বালাবো। এই জ্বলে গেল, এইবার তুমি ওটা থেকে লাগাও সব। समा है तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है तुम रह सके, ऐसी जीत अब चाहे जिंदगी, ऐसी जीत अब चाहे जिंदगी है। এখানে একটা বডি দিয়ে দাও, চলো লাইটটা বন্ধ করে দাও। আর এবার যাবো উপরে, আর উপরে গিয়ে সব মোমবাতি গুলো জ্বালাবো, ঠিক আছে? চলো তো ঘরেও লাইট লাগিয়েছি, এদিকটা লাল লাগিয়েছি আর এইখানটা নীল, দেখতে পাচ্ছ? সকলকে শুভ দীপাবলি, আমরা এখন মোম জ্বালাতে যাচ্ছি। হ্যাঁ, নিচেই তো ফাটাবো না তো, আমরা একদম ছাদের উপর চলে এসেছি, ছাদটা ভরাট। ওমা চলে আসো তুমি, ওরা এখনো নিচে মোমবাতি জ্বালাচ্ছে, সব ওইগুলো জ্বালিয়েছে, এদিকখানে জ্বালাচ্ছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু লাইট জ্বলছে, খুবই ভালো লাগছে। এখন পুজো হচ্ছে অলরেডি, তোমরা ঢাকে আওয়াজ শুনতেও পাচ্ছ হয়তো, তো কালকে আমরা ঠাকুরদের দেখতে বার হবো আর তখন দেখাবো। দাও দাও এখানে জ্বালাও, এই সামনে উপর থেকে তো ভালো লাগছে। বাহ, রাতের বেলা এই ফুলগুলো দেখতে তো আরও বেশি ভালো লাগছে। ऐसी जिंदगी हम छिप छिपाए, हम ना आए 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 हम ना आए, ऐसी जी छिप छिपाए, ऐसी जी हम ना पाए। বোম ফাটাবো নিচে, যেগুলো নিয়ে এসেছিলাম, তো চলো তোমাদের দেখাচ্ছি। আর এই সাইডটা দিয়েছি, এই গাছগুলো আছে বলে, গাছের টব আছে বলে খুব ভালো দেখাও যাচ্ছে না, যাই হোক নিচ থেকে দেখা যাবে, নিচ থেকে দেখা যাবে। চলো নিচে গিয়ে দেখবো, আর নিচে গিয়ে বোমটা ফাট, চলো এবার পটকাগুলো ফাটাই। কোথায় ফাটবো? এখানে, এখানে এই জায়গাটায়, এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় ফাটাবো। মা দেখি দেখি পটকাগুলো দেবো, আর একটা দেখি দেখি আমাকে দুটো দাও। এই দেখছে বন্ধুরা, এগুলো ছোটো, এগুলো পকেটে করে নিয়ে যাওয়া কিন্তু খুব রিস্ক, এগুলো যখন তখন বেশি চাপ পড়লে পকেটে ফেটে যেতে পারে, তো এর জন্য ফাটা ফাটা বুঝলে। একটু লাইটটা বন্ধ করে দাও, একটু ফাটুক দেখি, লাইটটা বন্ধ করে কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, বচপনে তো ফেরত পাওয়া যায় না কোনো সময়, তো দাবা একটু পাওয়া যাচ্ছে, এই কথা নয়।
দা আমাকে একটা দা, তোমরা কি করছো কি? আমাকে তো একটাও দিচ্ছেই না। হ্যাপি দীপাবলি ফ্রেন্ডস। গোস্ত, হ্যালো গোস্ত। बहकी सभी जुबा है, हम है हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके। जीत अब चाहे जिंदगी ऐसी, जीत अब चाहे जिंदगी है। नजर यहाँ है, हर चीज राज है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके। ऐसी जीत अब चाहे जिंदगी, ऐसी जीत अब चाहे जिंदगी है। छिप छिपाए ऐसी जी हम न पाए, ऐसी जिंदगी हम छिप छिपाए, हम न आए 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 हम न आए, ऐसी जी छिप छिपाए ऐसी जी हम न पाए। छिप छिपाए सबकी नजर यहाँ है, हर चीज राज है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके। ऐसी जीत अब चाहे जिंदगी, ऐसी जीत अब चाहे जिंदगी है। কেমন এটা আগে খেতে হবে না ওটা আগে খেতে হবে? আগে এটা। মুখঞ্চকে বলে দিয়েছে না? এটা ভালো, বেশ সাথে ভালো। আর বিশ্বাস মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিনেছি এটা, তো এটা খুব ভালো মিষ্টি করেছে, প্রায় এক নম্বর মিষ্টি করে বর্তমানে, ভবিষ্যতে কারা আসবে জানি না। হয় প্রতি বছরই পালন করি আমরা
আর অন্যান্য বছর তো আমি এইভাবে শেয়ার করতে পারতাম না, তো এই বছরে ফার্স্ট টাইম যেহেতু আমি তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি, তো এই বছরে ফার্স্ট টাইম আমি দীপাবলিটা তোমাদেরকে দেখাতে পারলাম। আর আমার ইচ্ছা আছে যদি এইভাবে তোমরা আমার সাথে থাকো তাহলে নিশ্চয়ই পরের বছর আরও বড় করে করার চেষ্টা করব, মানে আরও বেশি বড় করে দীপাবলি পালন করব। আমরা কিন্তু প্রত্যেকটা আকর্ষণই এইভাবে হাসি আনন্দ করেই কাটাই, তো খুব ভালো লাগে। আর জীবনে আছেই বা কি, আজ মরলেই কাল তিন দিন, যাই হোক তাই তো না, দু দিন কাল। আজকের ভিডিওটা আর বেশি টানছি না, ছোট্টোর মধ্যেই করছি, আর কদিন ধরে একটু ছোটো ছোটো ভিডিওই তৈরি হয়ে যাচ্ছে, বেশি বড় ভিডিও আমি আনতে পারছি না। যাই হোক, একটু অসুবিধার মধ্যে আছি, একটু কাজের চাপ আছে, কারণ এই মুহূর্তে এই মানে এই বছরে এই টাইমটাতেই কিন্তু আমাদের যেহেতু কাঠের কাজ করি, তো এই টাইমটাতে কাজের চাপ একটু বেশি থাকে প্রত্যেকেই, যার জন্য কিন্তু আমি খুব বেশি ভালো ভিডিও নিয়ে আসতে পারছি না, আর আরও বেশি মানে ক্রিয়েটিভিটি আমি তোমাদেরকে দেখাতে পারছি না ভিডিওর মাধ্যমে, তো সেগুলো আমি দেখাবো। আর আমি আগে কাজগুলো তুলে নিই এক এক করে, তারপরে কিন্তু আমি ভালো ভালো ভিডিও তৈরি করবো আরও, আর আরও বাইরে বাইরে গিয়ে, আর যা যা আমার ব্লগ তো প্রতিদিন তো আসতেই থাকছে, একদিন অন্তর একদিন তো দিচ্ছি আমি। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেননা আর বেশি বড় করছি না। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, আর ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, আর সকলকে ভালো রেখো, সকলকে আরও একবার শুভ দীপাবলি, বাই। ऐसी जिंदगी हम छिप छिपाए हम ना।